জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে ঠিক আছে আমাদের সাথীরা বসুন এবার যারা এসেছেন গোপালপুর থেকে তাদেরকে একটু বসতে দিন যারা গোপালপুর থেকে চেয়ারগুলো আছে তারা শান্ত হয়ে বসুন হ্যাঁ হ্যালো আরো মিছিল আসার কথা আছে আসতে থাকবে আপনারা ধৈর্য সহকারে শুনেন যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের এলাকার প্রায় 68টা মৌজা ভেঙে পশ্চিম পারে চলে গেছে সেটাও আমাদের সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না এবং চারের জমিগুলোকে খাসপতিয়ানে চলে গেছে সেগুলোকে আমরা ফিরিয়ে আনার দাবি করছি এই বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং প্রত্যেককে যাতে পূর্ণ পুনর্বাসনের দাবিতে একটি দাবি রাখছি ফারাক্কা ব্যারেজ প্রকল্প এই যে কতখানি সাফল্য মণ্ডিত হয়েছে তার ফলাফল আমরা কিছু বুঝতে পারছি না একটা জিনিস যেটা বুঝতে পারছি আমার এই বীরনগর গ্রাম আমাদের পঞ্চান্নপুর গ্রাম গোপালপুর গ্রাম ভুতরি দিয়ারা এই ফারাক্কা ব্যারেজের এই 45 বছর বয়সে এই চলে যাচ্ছে ভাঙার পর ভাঙার